আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমের মৌসুম চলছে আর আম দিয়ে অনেক রকমের ডিশ তৈরি করি সবসময়। আজ আমি তৈরি করব একেবারে সিম্পল আর ইজি একটি রেসিপি, ম্যাঙ্গো লাচ্ছি। তো চলুন শুরু করা যাক ম্যাঙ্গো লাচ্ছি তৈরি। প্রথমে আমি 1 কাপ টুকরো করা পাকা আম নিয়ে নিয়েছি আর দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ 1/2 কাপ। 1 কাপ মিষ্টি দই দিচ্ছি, টক দই দিতে পারবেন, তাহলে এখানে 4 টেবিল চামচ চিনি অ্যাড করতে হবে। দুধ পাউডার দিচ্ছি 2 টেবিল চামচ আর 6 থেকে 7 টুকরা বরফ। একসাথে মিশিয়ে নিব ব্লেন্ডারে। 1 থেকে 1.5 মিনিট লাগবে ভালোভাবে ব্লেন্ড করতে। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 2-3 মিনিটে রিফ্রেশিং ম্যাঙ্গো লাচ্ছি। পছন্দ মতো যে কোনো আকারে গ্লাসে পরিবেশন করে নিব। উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এটা বানিয়ে থাকলে এর পিক শেয়ার করতে পারেন। এবার উপরে কিছু আম কুচি করে রেখেছি, সেগুলো সাজিয়ে দিচ্ছি। খুবই ছোট ছোট টুকরো করে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগে। আর যখন স্ট্রর সাহায্যে লাচ্ছিটা খাওয়া হবে তখন আরো ভালো লাগবে। একটি ছোট গ্লাসে নিলাম আমার মামনির জন্য। যে পরিমাণে উপকরণ নিয়েছি তাতে এরকম বড় 2টি গ্লাস ও ছোট 1টি গ্লাস হয়েছে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন। এমন সহজ আর মজার রেসিপির আপলোড যখনই দিব সবার আগেই নোটিফিকেশন আপনার মোবাইলেই পৌঁছে যাবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবারই দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।